वेलकम बैक टू योर फेवरेट एडुकेशनल यूट्यूब चैनल परीक्षा प्रस्तुति। कोविड 19 कारण देश तथा विश्वबासी जखन भीत सन्त्रस्त सेई रकम एक भयानक परिस्थितिते वेस्ट बेंगल रिक्रुटमेंट बोर्ड किन्तु बार बार देखिए आशार आलो। तो किछुदिन आगे ही तोमादेर आबगाड़ी रेजाल्ट बेरियेछिलो एबं तारपरे किन्तु वेस्ट बेंगल कन्स्टेबलर मेन्सर एग्जाम किन्तु बेरिये मेन्सर किन्तु रेजाल्ट किन्तु बेरिये गेछे। তো আমি সেই দিনকেই তোমাদের ভিডিও দিয়েছিলাম এবং কাট অফ সম্পর্কে একটা প্রেডিকশন দিয়েছিলাম। তো আজকেও কিন্তু সেই কাট অফটাই বলবো, যে যে এর আগের ভিডিওতে তোমাদেরকে যে কাট অফ বলেছিলাম সেটাই থাকবে। তাহলে চলো আর একবার তা আমরা প্রিভিউটা দেখে নিই। রেজাল্ট বেরোনোর দিনকেই তোমাদের সাথে সাথে আমি ঘোষণাও করেছিলাম রেজাল্ট বেরিয়েছে, আর সেই সাথে বলেছিলাম যে জেনারেলের কাট অফ 39 থেকে 41 হয়েছে। তো এটাই বলবো যে জেনারেলের কাট অফ 38 থেকে 40 হয়েছে, কখনোই এর উপরে যেতে পারে না, বরং কমেও হতে পারে। অনেকে আবার শুনলাম, এটাও শুনেছি যে 35-36ও পেয়েছে, তো অনেকে আবার বলছে যে না 45+ হয়েছে তারা মিলিয়েছে। তো আমি তাদেরকে বলবো যে তোমরা একটু ভালো করে আনসার কীগুলো মেলাও, বা তোমাদের যদি মনে থাকে মনে হয় যে কনফিডেন্স থাকে যে না পাবোই, তাহলে সেই ক্ষেত্রে তোমরা আরটিআই করতে পারো। তবে কিন্তু এর ওপরে কিন্তু কোনো দিনই কাট অফ যায়নি জেনারেল। আর ওবিসি বি এরকমই 37 থেকে 39, কারণ প্রায় কাছাকাছি থেকে জেনারেলের সাথে। আর ওবিসি এ 34 থেকে 36, এসসি 33 থেকে 35, আর এসটি 30 থেকে 31। তাহলে ব্যাপারটা হলো কাট অফটা এতটা কম বেশি কেন গেল, তার কারণটা হচ্ছে এটাই যে খুব কম সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এখানে পাস করানো হয়েছে। এখানে তোমাদের 8400 সিট আছে, তো সেইখানে কিন্তু প্রায় 9500 মতো ক্যান্ডিডেটকে কিন্তু পাস করানো হয়েছে। তার কারণটা হচ্ছে এই করোনা ভাইরাসের জন্যই সামাজিক দূরত্ব, যাতে বেশি গ্যাঞ্জাম যাতে না হয়, মানে সেই জন্য ভিড় এড়ানোর জন্যই কিন্তু একদম যতগুলো সিট আছে তার থেকে একটু বেশি পাস করানো হয়েছে। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে যারা যারা কোয়ালিফাই করেছে তাদের কিন্তু চাকরি পাওয়ার চান্স কিন্তু 95% থাকছে। তাহলে এবার ব্যাপারটা হলো যে ইন্টারভিউয়ের পর, তোমাদের ইন্টারভিউয়ের পর তাহলে ফাইনাল কাট অফ কত যেতে পারে। দেখো বেশিরভাগ অ্যাভারেজ তোমাদের এখানে 15 মার্কসের আছে, 15 নম্বরে যেহেতু ইন্টারভিউ আছে, তো সেই জন্য কিন্তু জেনারেলের ক্ষেত্রে সবাই কিন্তু অ্যাভারেজ 8-9 কিন্তু এইরকমই মার্কস কিন্তু পায়, 10 খুব কম ক্যান্ডিডেটই পায়। তো এইটা ধরে যদি এগোনো যায়, আর দেখো জেনারেলের কাট অফ আমি কী বললাম 38 থেকে 40, আমি যদি 40ও যদি ধরে নিই তাহলে সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম 3 নম্বর কিন্তু বাড়বে, যেহেতু ক্যান্ডিডেট অনেক কম, তাহলে দাঁড়ালো 43। আর এই দিকে জেনারেল যদি আমি ধরে নিই যে 8, যে এখানে কোয়ালিফাইং মার্কস 8 হলো, যদিও নির্দিষ্ট কোনো কোয়ালিফাইং মার্কস থাকে না, তো সবাই মোটামুটি 6-7-8 এরকম পেয়ে যায়। তো আমি যদি 8 ধরি তাহলে এখানে 51 থেকে 52, আমি এখানে 100% শিওর দিচ্ছি যে 51 থেকে 52 কেউ যদি 100-এর মধ্যে পায়, 100-এর মধ্যে, তাহলে অবশ্যই সে কনস্টেবলের জবটি পেয়ে যাবে। এবার ওবিসি বি হচ্ছে 42, আর এখানে যদি 7-8 পেয়ে যায় তাহলে হচ্ছে 50, মানে এখানে 49 থেকে 50 হচ্ছে। তো আমি একটু আর একটু বাড়িয়ে নিলাম যে 50 থেকে 51, বা 50 যদি কেউ পায় তাহলে কিন্তু ওবিসি বি হয়ে যাবে। আর ওবিসি এর ক্ষেত্রে 41+7, মানে 48 থেকে 49, এসসির ক্ষেত্রে 39+6, 45 থেকে 47, আর এসটির ক্ষেত্রে 35+6, 41। এইটা কিন্তু আমি ম্যাক্সিমাম কাট অফ বলছি, মানে এর ওপরে কোনো দিনই যেতে পারে না, বরং এর থেকেও কিন্তু আরও 2-1 নম্বর কমেও কিন্তু হওয়ার চান্স আছে। তো যারা এই কাট অফের দোরগোড়ায় আছে বা এর থেকে যারা কমে আছে, তো তাদেরকে বলবো যে তোমরা আপগ্রেডের জন্য প্রিপারেশান চালিয়ে যাও। আর যারা এই 51 বা 52 বা 50 এর ওপরে আছে তারা তো বিন্দাস থাকো, তাদের গ্যারেন্টি হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, তোমাদের জেল পুলিশের কিন্তু যখন রেজাল্ট বের হয় আমি কিন্তু বলেছিলাম যে, এই দেখো এটা হচ্ছে আগের ভিডিওরই, তোমরা আগে আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা দেখেও নিতে পারো, যে জেল পুলিশের কিন্তু আমি বলেছিলাম যে জেনারেল কাট অফ, যে জেনারেলের কাট অফ হয়েছিল 55 থেকে 56 মেলের ক্ষেত্রে, আর ওবিসি বি 54 থেকে 55, ওবিসি এ 48 থেকে 50, এসসি 44 থেকে 46। কিন্তু তোমরা কেউ তখন বিশ্বাস করোনি, অনেকেই বলেছিল যে না দাদা জেনারেলের কাট অফ 60+ হয়েছে, কেউ বলেছিল যে 65+ হয়েছে, তো অনেকে ডিসলাইকও করেছিল। কিন্তু আবার আমি এই তথ্যটাই বলছি যে এই কাট অফ বরং কিছু নম্বর কম হয়েছে, কারণ আমার কাছে গতকালকে একটা ফোন এসেছিল এবং সে বলেছে যে সে 53 পেয়েছে, 53, তার বেশি হতে পারে না, কিন্তু সে কোয়ালিফাই করেছে। তাহলে জেল পুলিশের আবারও বলছি, তোমাদের পিএমটি পিইটিতে কাট অফ হয়েছিল যে জেনারেলের ক্ষেত্রে 53 থেকে 54, ওবিসি বি হয়েছে 52 থেকে 53, ওবিসি এ 50 থেকে 51, এসসি 46 থেকে 47, আর এসসি 42 থেকে 43, সরি নিচেরটা এসটি হবে,
তবে আমার মনে হচ্ছে এসসি মনে হচ্ছে আরও কম হয়েছে, কারণ দু একজন আমাকে বলেছে যে 43 থেকে 44 পেয়েছে, তাও কিন্তু তারা কোয়ালিফাই করেছে। তো আমরা একটু বেশি করে ধরে রাখলাম যে এর ওপরে কিন্তু কোনো দিনই কিন্তু কাট অফ যায়নি। তো যারা বলছো যে তারা 60 পেয়েছে তবুও কোয়ালিফাই করোনি জেনারেল, তো তাদেরকে বলবো হয় তোমরা ভালো করে আনসার মেলাও, বা তোমাদের যদি কনফিডেন্স থাকে তাহলে তোমরা আরটিআই করতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে জেল পুলিশে তোমাদের ফাইনাল কাট অফ তাহলে কত যাবে? দেখো আমি যদি ধরে নিই যে জেনারেলের 53 থেকে 54, আমি 54ই ধরে নিলাম, তাহলে 54 সেখান থেকে কিন্তু প্লাস 4 কিন্তু বাড়বে, 3 থেকে 4, তাহলে 58 আর এখানে প্লাস 6, মানে এখানে হচ্ছে কি 64 থেকে 66। এটা তো আমি ম্যাক্সিমাম কাট অফ বলছি, এই 66 বা 64 যারা হবে মানে আউট অফ 100-এর কথা বলছি, আর যারা এমনিতেই এখন 65 বা 70 আছে তাদের তো চিন্তাই নেই, তো অবশ্যই তোমরা জবটা পেয়ে যাবে। আর ওবিসি বিয়ের ক্ষেত্রে 57 প্লাস 5, 62 থেকে 64, আর ওবিসির ক্ষেত্রে 55 প্লাস 5, 60 থেকে 62, আর এসসি হচ্ছে 50 প্লাস 5, মানে 55 থেকে 57, আর এসটি 45 প্লাস 4, 50 থেকে 52। এটা হলে কিন্তু তোমরা অবশ্যই জেল পুলিশ বা ওয়ার্ডারে কিন্তু জবটা কিন্তু পেয়ে যাবে। তার কারণ কিন্তু এখানে পিএমটি পিইটিতে অনেক ক্যান্ডিডেটই পাস করতে পারেনি, তো এই ক্ষেত্রে কী হয় অনেক ভালো ক্যান্ডিডেট যাদের মার্কস ভালো থাকে তো তারা পিএমটি পিইটিতে ডিসকোয়ালিফাই হয়ে যায়, সেই জন্য কিন্তু কাট অফটা অনেকটাই কমে যায়। আর তোমরা যারা বলছো যে অনেক ক্যান্ডিডেট 70 প্লাস স্কোর করেছে, 75 করেছে, তো আমি বলবো সেই রকম ক্যান্ডিডেট খুব হাতে গোনা থাকে, বা সবাই যে সত্যি কথা বলছে এটারও কোনো মানে নেই। তো এমন হতে পারে যে হয়তো 70 প্লাস 75 প্লাস স্কোর করেছে খুব অল্প, হয়তো 10 থেকে 12 জন, বা 65 প্লাস করেছে হয়তো 50 থেকে 60 জন। তো এই জন্য কিন্তু সমস্ত কাট অফটা কিন্তু এই 60 থেকে 65-এর মধ্যেই কিন্তু থাকবে জেল পুলিশের। হ্যাঁ ক্যান্ডিডেট অনেক সিট অনেক কম ছিল সেটা মানা যায়, কিন্তু তাই বলে এতটা কাট অফ কোনো দিনই যাবে না, এর বেশি কাট অফ কোনো দিনই যাবে না। আর একটা ব্যাপার, এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এসআইয়ের বা সমস্ত এক্সাম জুনে হবে, কিন্তু সেটা একটু ভুল হয়ে গেছিলো, ওটা জুলাইয়ে হবে, কারণ জুন পর্যন্ত সমস্ত ট্রেন বন্ধ আছে, তাই লকডাউন তুলে নিলেই কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা সামাজিক নিয়মবিধি বা সরকারি যেসব নিয়ম কানুন সেটা মেনে মেনটেন করেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু তাদের রিক্রুটমেন্ট শুরু করে দেবে। তো জুলাইয়ের মাঝামাঝি বা জুলাইয়ের শেষের দিকেই তোমরা আশা রাখতে পারো যে এই সমস্ত এক্সামের কিন্তু প্রসেসিং কিন্তু চালু হয়ে যাবে, তাই তোমরা WBP SI যারা মেন দেবে তারা এখন থেকে প্রিপারেশান খুব ভালো করে চালিয়ে যাও। আর দেখো তোমরা জানো যে পরীক্ষা প্রস্তুতি চ্যানেল তাদের যে প্রিমিয়াম হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে WBP SI, তারপর ICDS, PSC, ক্লার্কশিপ, এই সমস্ত এক্সামের কিন্তু প্রিপারেশান কিন্তু করাই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। সেখানে সমস্ত নোটস, প্র্যাকটিস সেট, মক টেস্টের ফেসিলিটিস তোমরা পেয়ে যাবে, এবং আনসার পেপিং পেপার চেকিংয়েরও কিন্তু ব্যবস্থা পাবে। তো তোমরা যারা ইচ্ছুক, যদি ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করো। আর সেই সাথে আমরা জুন মাস থেকে স্টার্ট করব, যারা আবগারি এক্সাম দেবে WBP এক্সাইজ, তো তাদের জন্য জুন থেকে আমরা ক্লাস শুরু করবো।